গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সকাল সকাল স্নান সেরে নিয়েছি, এখনো অবধি রান্নাঘরে কোনো কাজকর্ম করিনি। তো শাশুড়ি মা ওইদিকে ফুলকপি আলুটা কাটছে, একটা ছোট করে তরকারি করব। তো বেশি কিছু আজকে রান্না করব না, সকালবেলা এটাই করব। তো চলো সঙ্গে কোলবালিশ, তারপরে বিছানা পুরো দেখো ভিজে। টেরি ম্যাক্সি কিন্তু কিছু করেনি, তোমাদেরকে আমি সামনে এসে বলছি এটা কি করে হয়েছে। তাড়াহুড়োতে যে কোনো কাজ আরো বেড়ে যায় জানো তো। তো চা খেতে দিয়েছি, আর কি হবে জানো, চাটাকে পুরো বিছানার মধ্যে ঢেলে ফেলেছে। হাজবেন্ডের কথা বলছি, এই অবস্থা, এখন চাদরটা তো তুলতে হবে, একটু তাড়াতাড়ি করছিলাম। চাদরটাকে তুলে ফেলেছি, তারপরে আমার একটা পুরনো সুতির ওনাকে ভাঁজ করে এখন পেতে দিয়েছি ওই ভিজে জায়গাটার উপরে। তারপরে আজকে ওয়েদারটাও খুব একটা ভালো না, যে তোষকটাকে তুলে রোদে দেব, তো সব থেকে এটাই ভালো। আর যেহেতু বেরোতে হবে, তোষক তুলে রোদে দেওয়া আবার রোদ থেকে এনে আবার পাতা, একটা বিশাল ঝামেলা হয়ে যাচ্ছে। মিষ্টি সোনার গাটা ভালো করে মুছিয়ে দিলাম, তো সাজুগুজু করিয়ে দিয়েছি, এই দেখো। এবারে ভোগ নিবেদন করব, তারপরে তো আজকে বেশি সময় পাবো না, কিছুক্ষণ পরে রেডি হয়ে বেরিয়ে যাবো, এই জন্য একটু তাড়াতাড়ি করছি। আর হাজবেন্ড আমাকে জিজ্ঞেস করতে এসেছে তুমি কখন বেরোবে, তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন, কি আমাকে দিয়ে আসবে তুমি? হ্যাঁ, তারপরে সকালের খাবারটাকে রেডি করে নিয়েছি, ছেলেরা আমার খাবারটা, তো ভাতই খেয়ে নিচ্ছি সকালবেলাতে। আর শাশুড়ি মা একটুখানি পরে খাবে, কারণ শাশুড়ি মার এখনও খাওয়ার সময় হয়নি। তো নুন দিয়ে ভাতটাকে মেখে, একটুখানি বাটার দিয়ে মেখে একটা তরকারি করেছি ফুলকপি আলু দিয়ে, সেই তরকারিটা নিয়ে আমরা খেয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি করে খেলাম। আর গতকাল যেহেতু বিবাহবার্ষিকী গেছে, মা এখানে 500 টাকা দিয়েছে, ওই যে তোমার ছেলেকেও দেবে তো না 500 টাকা? হ্যাঁ, তোমার ছেলেকেও দেবে তো 500 টাকা? আমাকে 500 টাকা আর ছেলেকে 500 টাকা। আর এই যে ছেলেকে খেতে দিয়েছি, আমি খুব তাড়াতাড়ি করে খেয়েছি, ছেলে এখনো অব্দি খাচ্ছে, আর শাশুড়ি মার এখনো খাওয়ার সময় হয়নি, উনি একটা টাইমে খায়, আমরা যেমন আগে পরে খেয়ে নিই আর কি। যেহেতু প্রোগ্রামটা দিনের বেলার, এই জন্য একটা হালকা ধরনের জামদানি পরে নিলাম, সাদা আর হলুদ রঙের, তো এটা দিনের বেলার জন্য একদম পারফেক্ট। তো শাড়ি পরে নিয়েছি, শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ পরে নিয়েছি, এবারে একটুখানি হালকা সাজুগুজু করে নিচ্ছি। আর এই হারটা পরে নিলাম, সাথে একটা সরু চেন পরা রয়েছে। জামদানির সাথে গোল্ডেন জুয়েলারি না পরলে একদমই মানানসই হয় না, যেহেতু এটার মধ্যে সাদা হলদেটে টাচ আছে, এই জন্য এই হারটা কত বছর পরে যে পরলাম, আর এই শাড়িটাও মনে হয় অনেক বছর পরে পরলাম, লাস্ট কবে পরেছিলাম আমার মনে পড়ছে। এই শাড়িটা আমি অনেকদিন যাবতই খুঁজি, মাকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, মা শাড়িটা কি বাড়িতে আছে, মা বললো না আমার কাছে নেই। তারপরে খুঁজে তন্ন তন্ন করে খুঁজে আলমারি থেকে লাচ্ছা বের করেছি, তো সাজগোজ হয়নি, এই সাজ আর পরবো না। এখন একটুখানি হালকা করে মেকআপ করে নিচ্ছি, তারপরে লিপস্টিক পরবো, আইলাইনার পরবো, কাজল পরবো, টিপ পরবো, তারপরে আমার সবকিছু কমপ্লিট। তো আমি এবারে ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছি, তারপরে এখন বেরোচ্ছি, ছেলে আমাকে দিয়ে আসছে, আর হাজবেন্ড, ছেলে, শাশুড়ি মা সবাই পরে যাবে, শাশুড়ি মা তো বলছে যাবে, এখন অব্দি লাস্ট অব্দি যতক্ষণ অব্দি না যাচ্ছে কিছু বলা যাচ্ছে না। তো চলো, আর আমাদের বাড়ি থেকে তো খুব বেশি দূর নয় এই আর কি, আমাদের এই বাড়ি থেকে আমার বোনের বাড়ি হাঁটা পথ খুব বেশি দূর নয়, তো হেঁটে হেঁটেই চলে যাওয়া যায়, কিন্তু ছেলে বললো চলো মা তোমাকে দিয়ে আসি, তো ভালোই হলো, আর হাঁটতে হলো না, গাড়ি করে চলে যাব। তো তালা দিয়ে বেরিয়ে যাচ্ছি, চাবিটা ছেলেকে দিয়ে দেব। এই যে আমার বোনের শাশুড়ি মা সবাই চলে গেছে বাড়িতে এসে দেখছি, তো আমরা এখন যাচ্ছি যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে। চলো আমরা এসেছি, আমাদের বাড়ি থেকে কেউই এখন অব্দি আসেনি, তো দেখা যাক উপরে কে কে আছে, চুলগুলো দেখো কি অবস্থা হয়েছে আমার। এই দেখো কত সুন্দর সাজগুজু করেছে মেয়ের মা, আর আমাদের এক পিসির মেয়ে ডোনা, একটু হাই কর। তো এখানে কিছু কিছু করে আত্মীয় স্বজন আসা শুরু করেছে, সবাই তো আর একসাথে আসে না, সবাই সবার কাজকর্ম বুঝে আসতে পারে, কারণ একেবারে সকালবেলাতেই সবাই এসে পৌঁছাতে পারে না, কারণ সবারই সংসারে কাজকর্ম থাকে, আমিও যেমন কিছুটা করে এসেছি। তারপরে ছেলে আমাকে তো নিয়ে এসেছিলো বাইকে করে, তারপরে ও এখন বেরিয়ে যাচ্ছে, ও আসলে রেডি হয়েও আসেনি, ওর স্নানও হয়নি, এই জন্য চলে যাচ্ছে, আর ওর বাবাও বাড়িতে রয়েছে, তারপরে পরে তো আসবে।
তারপরে আমরা চলে এসেছি এই রান্নাবান্নার এখানে, একটুখানি আমাদেরকে খেতে হবে এই জন্য। তো এখানে ওদের যা যা প্রিপারেশান, মানে যা যা রান্না হবে সেগুলো এখন ওরা তৈরি করছে। তো ওইদিকে রান্নাবান্না হচ্ছে, পরে তোমাদেরকে একবার দেখাবো। খুব সুন্দর খোলামেলা জায়গাটা দেখো তোমরা, অনেকটা বড় জায়গাটা। আর আমাদের মামি এসে খেতে বসেছে, আর মাসির কিছুদিন আগে চোখ অপারেশন হয়েছে, এই জন্য মাসি সানগ্লাস পরে এসেছে। তা মাসি এক মাস হয়ে গেছে না? এক মাস। এখানে রান্নাবান্না চলছে, হ্যাঁ দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে, আর সকালবেলার খাওয়া দাওয়া হয়েছে লুচি আর ছোলার ডাল। পরে আরেকবার আসতে হবে দুপুরবেলার দিকেই, দেখো দেখো কে এসেছে আমাদের, রিজি এসেছে। ওরা মা কখন আসবে শোনা? মা একটু পরে আসবে, এই চুলিকে খেতে দিয়ে তারপর আসবে। সকালে যেহেতু আমি খেয়ে এসেছিলাম এই জন্য কিন্তু কিন্তু করে তারপরে খেতে বসে গেছি সকালবেলাতে। এখানে যে আয়োজন হয়েছে লুচি ছোলার ডাল, তো খেয়ে নিচ্ছি। তারপরে দুপুরবেলাতে খেতেও হয়তো দেরি হতে পারে, অনুষ্ঠান বাড়ির ব্যাপার আছে, এই জন্য আমি মা আর রিজু খেতে বসে গেছি। তারপরে এখানে কিছু রান্নাবান্না হচ্ছে, এখানে মাংসটা কষাচ্ছে বুঝতেই পারছি, আর ওদিকে যে চিকেন সাটে সেটা হচ্ছে ভাজাভাজি করছে ওটা। তারপরে এদিকে ডাল রান্না করে রেখেছে, এই যে এখানে ডাল রয়েছে। তারপরে আমি আবার নিচে চলে এসেছি, যে জায়গাটাকে ওরা গুছিয়ে রেখেছে সেই জায়গাটাকে একটুখানি তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। আর এখন আমরা সবাই জল ভরতে যাব, এই জন্য সব কিছু ঘর তারপরে কুলো সব কিছু নিয়ে নিয়েছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। অনেকক্ষণ যাবতই বলছে সবাই যে জল ভরতে যাবে, কিন্তু একে একে সবাই আত্মীয় স্বজনরা আসছে বলে সবার সাথে কথা বলতে হচ্ছে, এই করে একটুখানি দেরি হয়ে যাচ্ছে। তো এখন ভাইয়ের বউ এসেছে, তারপরে ওর বাপের বাড়ি থেকে লোক এসেছে, মানে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে। আমরা সবাই হাঁটতে হাঁটতে অনেক আনন্দ করতে করতে পৌঁছে গেছি পুকুরে, কিন্তু পুকুরের জলটা একদম পরিষ্কার নয়, প্রচণ্ড নোংরা জল। তো কিছু করার নেই, এখন এখান থেকেই তুলতে হবে জল। তো বোন এখান থেকে জল তুলে নিচ্ছে কলসি করে, জল ভরা হয়ে গেছে। তারপরে এখন আবার জায়গা মতো আমরা চলে যাচ্ছি। গল্প করতে করতে আমরা আবার পৌঁছে যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে। সেখানে এবারে কিছু নিয়মকানুন আছে সেগুলো পড়বে, তারপরে সেই সুন্দর জায়গাটা যেখানে সাজিয়েছে সেখানে আমরা যাব। তারপরে ভাইয়ের বউ একটা রূপোর চামচ নিয়ে চলে এসেছে, এই দেখো রূপোর চামচ গিফট করেছে বোনের মেয়েকে, আর খুব সুন্দর করে সেজে এসেছে। এখানে এবারে বসে গেছে, আশীর্বাদ পর্ব এখানেই চলবে, তো সবাই আশীর্বাদ করবে, আর সবাই ফটোশ্যুট করছে। তো প্রথমে বোন আশীর্বাদ করে নিচ্ছে, আর বোন বোনের জামাই সবাই রয়েছে, বাবার কোলে রয়েছে বাচ্চাটা, আর বোন এখন প্রথমে আশীর্বাদ করছে, একে একে সবাই করবে। তোমরা তো সবাই জানো যে আমার গোপালের নাম মিষ্টি, আর বোনের মেয়ের নামও মিষ্টি, সবাই ওকে মিষ্টি মিষ্টি বলেই ডাকে। আর এখন আশীর্বাদ পর্ব চলছে, আর আমার মাসি দিয়েছে একটা সোনার হার, আর আমার বোনের শাশুড়িমাও দিয়েছে সোনার হার। তো এখন আশীর্বাদ করছে বোনের শাশুড়িমা, আর বোনের মেয়েকে সাজিয়েছে একটা হলুদ রঙের শাড়ি পরিয়েছে, ছোট্ট শাড়ি সাথে কিছু ফুলের জুয়েলারি দিয়ে। তো ওর দাদু ওকে আশীর্বাদ করছে। আর মিষ্টিকে যখন থেকে এখানে বসিয়েছে ফুলের জুয়েলারিগুলো পরিয়ে,
তো তখন থেকেও চেষ্টা করছে যে ফুলগুলোকে খাওয়ার, যেহেতু বাচ্চা ছোট আর জিভ দিয়ে চেটে চেটে ফুলগুলোকে খাওয়ার চেষ্টা করছে। ওই দেখো এখনও জিভ বের করছে আর যে যা পড়াচ্ছে সেগুলোকে খাওয়ার চেষ্টা করছে, ছোট বাচ্চারা যেটা করে আর কি। তো মাসি আশীর্বাদ করলো, এখন মা আশীর্বাদ করছে, মানে একে একে সবাই ওকে আশীর্বাদ করবে। আর মা যে গিফটটা দিয়েছে সেটা তো তোমাদেরকে আমি আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম, তো কানের দুল দিয়েছিল। এখন ভাই আশীর্বাদ করছে, ভাই তো চামচ দিয়েছে, রূপোর চামচ। এবারে আমিও আশীর্বাদ করব, বৌদি আসেনি, বৌদি আর করতে পারেনি, তো এখন আমি আশীর্বাদ করছি। আর যেহেতু রেকর্ডিংটা রিজু করছে, বাচ্চা মানুষ তো সামনে এসে করতে পারিনি, এই জন্য একটুখানি আড়াল আবড়াল থেকে রেকর্ডিংটা হচ্ছে, তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও প্লিজ। এই মাত্র দেড়টা বাজে, এখন দেড়টার সময় বৌদি এলো, শুনতে পাচ্ছো কিনা জানি না, কথা খুব বলতে হবে, প্রচুর কথা বলতে, দেখো লোকজন কিছু এসে গেছে। তারপরে দেড়টা তো বাজে, একটু পরে হয়তো দুটো নাগাদ সবাই আসবে। এই দেখো বৌদি সাজুগুজু করে এসছে। এই যে এখন দাদা রিজু খেতে বসে গেছে ফার্স্ট ব্যাচেই, তো দাদার প্রচণ্ড খিদে পেয়েছিল এই জন্য খেতে বসে গেছে। আর দাদার পাতে এখন কী আছে তোমাদেরকে সামনে থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে আছে চিকেন স্যাটে আর শশা রয়েছে, এদিকে রিজুও খাচ্ছে গরম গরম খাওয়ার। আর পুরো ব্যাচটা ভরে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি, এক ঝলক, একটা সিটও খালি নেই। এই দেখো পুরোটা তোমাদেরকে দেখিয়ে নিলাম, এটা হলো ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচে আমরা বসবো, তো একবার ঘুরে গেলাম। এখন একটা ব্যাচ চলছে, তো আমরা একটুখানি দেখে গেলাম দাদা আর দাদার ছেলে, মানে আমাদের রিজু বসে গেছে খেতে, তো আমরা পরের ব্যাচে বসবো। তো এখন আমরা যাচ্ছি খেতে খাওয়ার জায়গায়, ছেলে এসে গেছে, এই যে এক ঘন্টা রাত, এখন এই যে আমাদের রিজুর খাওয়া হয়ে গেছে, রিজু চলে এসেছে আইসক্রিম নিয়ে। ব্যাগের মধ্যে করে প্লেটগুলো দিয়ে গেছে, তোমাদেরকে একবার মেনুটা পড়ে শোনাচ্ছি। এখানে রয়েছে চিকেন স্যাটে, স্যালাড, সস, ভাত, ভেজ ডাল, আলু ভাজা, মটন কষা, মাছ, ফ্রুট চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, হাজমোলা। এদিকে আমরা বসেছি, ওইদিকে একটা টেবিলে মারা বসেছে, পরে তোমাদেরকে দেখাবো। দেখো খেতে দেওয়া হয়নি, শুধু দাদাই কে দেখার জন্য আমাদের এই পিসু কত সুন্দর ক্যামেরার সামনে হা করে করে রসগোল্লা খাচ্ছে, এই দেখো কি সুন্দর করে খেয়ে নিল। তারপরে সমস্ত ব্যাগগুলো এনে মাকে দিলাম, মা এই ব্যাগগুলো সব নিয়ে যাবে। আর এই দেখো এই টেবিলে সব খেতে বসেছে, দাদা তো পাশে এখন বসেছে হাজব্যান্ডের, তো হাজব্যান্ড এখানে খাওয়া দাওয়া করেছে, শাশুড়ি মা, তারপরে আমার মা, তারপরে আমাদের এক মামি, সবাই এখানে বসেছিল। আর এখানে বৌদি দেখো হা করে করে কত সুন্দর আইসক্রিম খাচ্ছে, আইসক্রিমটা আমি খাইনি। খাওয়া দাওয়া করে এসে আমরা একটুখানি রেস্ট করলাম, তারপরে আমাদের ফটোশ্যুট করার পালা। তো বোন আমাদের সবাইকে ডেকে ডেকে আনছে ফটোশ্যুট করার জন্য, কারণ আমাদের ফটোশ্যুটটা কাউরই খুব ভাগটা ভালো করে হয়নি। তো এখন বোনের মেয়েকে সবাই কোলে নিয়ে নিয়ে ফটো তুলছে, তো বৌদি নিল, তারপরে আমি নিলাম, তারপরে ছেলে, সবাই একটু একটু করে নেবে আর ফটো তুলবে। ওদিকে মাসিও রয়েছে, মাসি তো বাচ্চাটাকে হাসানোর চেষ্টা করছে, আসলে ছোটো বাচ্চা তো এদিক ওদিক তাকাচ্ছে। তো এখন ছেলের কোলে উঠেছে, ছেলে এখন কোলে নিয়ে ফটোশ্যুট করছে। মিষ্টি কি করছো তুমি? হ্যাঁ কি করছো? কি হাসো, একটু হাসো, হাসো একটু, হাসো নাকি, জোরে হাসো, জোরে হাসো। আমাদের খাওয়া হয়ে গেছে কিছুক্ষণ আগে, তারপরে অনেকক্ষণ গল্প করলাম, ফটোশ্যুট করলাম। এবারে বৌদি, আমি আর ছেলে যাচ্ছি, আর দাদা তো মাকে নিয়ে চলে গেছে, কারণ মা একদমই হাঁটতে পারে না। তো বৌদি আমাদের সাথে কিছুটা যাবে, তারপরে দাদা আসবে, বৌদিকেও নিয়ে যাবে, এই আর কি ব্যাপার। তো চলো হাঁটতে হাঁটতে এখন বাড়ি যাই। প্রচণ্ডভাবে মাথা যন্ত্রণা করছে, চোখ আমি খুলে রাখতে পাচ্ছি না, এই একটু আগে এডিটিং শেষ হলো, তার মধ্যে তো অনেক কিছু হয়ে গেছে, শুধু চাটা করিনি, মানে শুয়েও ছিলাম, মাথাটা এত যন্ত্রণা করছে যে চোখটা খুলছি না, তোমরা হয়তো বুঝতে পারছো যে টেনে খুলছি। তো এখন গিয়ে চাটা করছি, এখন বাজে রাত্রি 7:30, অনেকটা দেরি হয়ে।
তারপরে ছেলের আজকে পড়া ছিল, পড়া থেকে চলে এসেছে, ওরও আজকে রেস্ট হয়নি, সে যে গেছিল তারপরে বাড়িতে এসেছে, এসে তারপরে আমি এখন ওকে হাসাচ্ছি, এই জন্য হাসছেই দেখো। আজকে কি অভিজ্ঞতা হলো বল, পড়া থেকে জঙ্গল দিয়ে ফেরার সময় বল কি কি দেখলি তুই? জঙ্গল না, সামনেই দেখ চন্দ্রভোরা সাপ। কি করছিলে সেটা? তো মনে হবে কোন গাইডেরই চাপা দিয়েছিল, এবারে গুটি এক জায়গায় একটা কোনায় শুয়ে আওয়াজ করছিল ফস 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 করে। কোন একটা বিষাক্ত সাপ ফস ফস করে জানি, তবে চন্দ্রভোরা কিনা আমি জানি না, তবে ও যেরকম ভাবে বলছে এই সমস্ত জিনিস কিন্তু এইভাবে গুটিয়ে রাস্তার ধারে একভাবে থাকবে না, হয়তো চলাচল করতে পারে একরকম ভাবে সেটা আলাদা কথা, কিন্তু একভাবে গুটিয়ে যে ওইভাবে বসে থাকবে সেরকম কিন্তু দেখা যায় না, মনে হয় ওটা আঘাত লেগেছে ওর কথা মতো যা বুঝলাম। আর একভাবে বলে মানে জল পড়লে যেরকম আওয়াজ হয় ও ভেবেছে সেরকমই একটা আওয়াজ, তারপরে দেখছে যে ওই সাপটাই ওরকম আওয়াজ করছে, মানে ফস ফস আওয়াজ। তো মানে কি জানো যে কোন সাপ আওয়াজ করে? আমি কিন্তু জানি কোন একটা সাপ কিন্তু ফস ফস আওয়াজটা করে, খুব রাগি সেই সাপটা হয়, কেউটে চন্দ্রভোরা এরকম কিছু একটা হবে, তো আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। তো সেটাও দেখে এসছে, ওর সাথে যে বন্ধু ছিল সেই ছেলেটা প্রচন্ড ভয় পেয়েছে, ও ভেবেছিল যে রেকর্ডিং করবে, কিন্তু ওই ছেলেটার সুযোগ দেয়নি ওকে রেকর্ডিং করার, মানে পালাতে পারলে বাঁচে এরকম একটা অবস্থা। ও যে জায়গাটা দিয়ে আসে না পড়া থেকে সেখানটা প্রচন্ড জঙ্গল, তোকে বারণ করে যে ওই জায়গা দিয়ে আসবি না কিন্তু কিছুতেই শোনে না, কিন্তু সেখান দিয়ে সবসময় আসে, এরপর দিন থেকে ওখান থেকে আসবি না বুঝেছিস, ওখানে কিন্তু প্রচন্ড জঙ্গল। আর এই হলো আমাদের রাতের খাওয়া, ডাল করেছি, ডালের মধ্যে আলু শুধু দিয়েছিলাম, আর সকালবেলা যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটা আমরা চারজনে এখন উপস্থিত, তো চারজনের খাওয়াটাই রেডি করে ফেলেছি, আর এটা হলো মিমিদের খাবার। তো বন্ধুরা আমাদের অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমানোর ঠিক আগের মুহূর্তে তোমাদের সাথে দেখা করতে এলাম। তো দেখো মুখে পুরো ভালো করে ক্রিম মেখেছি, ঠোঁটে ভালো করে জ্যাবজ্যাবে করে বলি লাগিয়েছি, কারণ আমার এই শীতের সময় প্রচুরভাবে ঠোঁট ফাটে, বলিটা প্রতিদিন লাগালে পরে ঠোঁটটা ফাটে না। তো এই হলো আজকে সম্পূর্ণ ভিডিও, তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।